আমি যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এটা বুঝি না। আমি বুঝি অপরাধী, অপরাধ করেছে সে অপরাধী, সে যেই হোক যেখানেই তার অবস্থান হোক কোনো ছাড় দেওয়া হবে। প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর ব্যাপার। সুপ্রিম কোর্টে নির্বাচন, নির্বাচনের জায়গা যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবং নির্বাচনের ফলাফল এটা এখানে বিএনপি সভাপতি পদে নির্বাচিত হয়ে প্রমাণ করলো যে এই নির্বাচন একেবারেই স্বচ্ছ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। আমি যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ বুঝি না, অপরাধী অপরাধী ওবায়দুল কাদের। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহিংসতাকারীদের বিষয়ে সরকারের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমি যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ বুঝি না, অপরাধী 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 যেই হোক ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠোর। কোনো অপরাধ ও অপকর্ম যদি সরকারি ছত্রছায়ায় হয়ে থাকে, তখন সরকার যদি কাউকে ছাড় না দেয়, বুঝতে হবে সরকারের এখানে শূন্য সহিষ্ণুতা বজায় রেখেছে। অপরাধীকে অপরাধী হিসেবে বিচার করা হবে, অপরাধী যতই প্রভাবশালী হোক। একটা কথা বলতে চাই যে কোনো অপরাধ বা অপকর্ম আজকে সরকারি দলের ছত্রছায়ায় যদি হয়ে থাকে, সরকার সেখানে এইসব কর্মকাণ্ডের অপরাধের ব্যাপারে কাউকে যখন ছাড় দেয় না, তখন বুঝতে হবে সরকারের এখানে শূন্য সহিষ্ণুতার নীতি অটল রয়েছে। সোমবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর এক সভায় এসব কথা বলেন তিনি। রমজানে সরকার বিরোধী কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি, এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এতে বিএনপির জনসম্পৃক্ততা অব্যাহতভাবে কমতে থাকবে। রোজার মাসে সংযম না করে বিএনপি যতই আন্দোলন করবে, তারা ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। এবং সরকার এখানে কোনো অবস্থাতেই আপোষ করবে না, অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করবে এবং বিচার করবে, তিনি যতই প্রভাবশালী। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একটা বিষয় আছে, সরকার অত্যন্ত সতর্ক ও সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। শেখ হাসিনার সরকার এ ব্যাপারে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিশ্ব সংকটের প্রেক্ষাপটেও এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, যেটা বিএনপির সময় হয়নি। তারা শুধু দাম বাড়াতে পারে, তারা বিরোধিতার নামে বিরোধিতা করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গতবারের মতো এবারও রমজানে সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ইফতার পার্টি করা হবে না। এর পরিবর্তে সারা দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে গরিব ও সাধারণ মানুষের মধ্যে ইফতারি ত্রাণ সামগ্রী বিতরণ করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, আফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সহ সম্পাদক মণ্ডলীর সদস্যরা।